দেশের ব্রিজ তোমাদের ভাই, দেখে কি বড় মানুষ, না, বড় ভাই প্রশ্নটা মানুষ, হলো তুমি আমার হাঙ্গার করো নাই, আমি হাঙ্গার করলে বিয়া করবো না কিবা ওই ইনশাল্লাহ। প্রশ্নটা হলো কালা প্রশ্ন করছে যে আমাদের দেখেও কি মন চায় না বিয়ে করতে? চিন্তা করা উচিত, দেখা আমার বিয়ে করতে মন চাওয়া উচিত নাকি লাগিব না ভাই, করতে মন আবার তো চাওয়া লুডা উচিত? কল দিতেছে, ওয়েট কল ওয়েট, করবো? না 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 না, একবার হয়েছে এটা, সুরুল পাগলের বস। আচ্ছা, একবার যেটা দরকার ছিল ওইটা হয়ে গেছে। এনিওয়ে, এই কালা, সবাই বিয়ে করছে এটা দেখে আমার মন চায় বিয়ে করব, আবার উল্টাটাও হইতে পারে। ও মা আল্লাহ, সবগুলা বিয়েতে বিয়া করার পরেও দেখি প্যালটক জানে, তাহলে কি এটা আমার লাইফ হবে? বিয়া করব তারপরে প্যালটকে পড়ে থাকবো আমি? তখন কিন্তু আমার ভাবতে হইতেছে যে আসলে বিয়ে করা উচিত কিনা। এটা এনকারেজমেন্ট হবে নাকি ডিসকারেজমেন্ট হবে? এ বেবি, সাইরুল ভাইয়ের সাথে বেসিক্যালি আমার কোনো ইস্যুজ নাই। সাইরুল ভাইয়ের সাথে নাগিব ভাইয়ের একটা ইস্যুজ আছে, ওনারা দুইজন দুইজনের সাথে কি জানি প্রবলেম, এবং সাইরুল ভাই 5 সালের অ্যাডমিন, এটাও একটা পয়েন্ট, বুঝতে এই পারছো? কথা যে বলে এটা খুবই মিথ্যা কথা, যে কার সাথে কোন বালের সাথে আমার প্রবলেম পাল্টকে। এই সাইরুলের উপর চেতার কারণ হচ্ছে এই, আমি ওই মিহিরে দাওয়া করে একদিন দেখি সুরুল পাগল ওইখানে অ্যাডমিন নিয়ে বসে রয়েছে। এর আগে আমি মানে চিন্তাও করি নাই ওই মাল ওইখানে অ্যাডমিন নিয়ে বসে রয়েছে। এর আগে কিন্তু আমি সুরুল মোরুল বা আমার কোনো এগুলো কোনো কনসার্ন না পাল্টকের। কে আসছে হীরাবতী? আচ্ছা যাই হোক, তো এই এটা কিন্তু সুন্দর কথা হইল না কালা বন্ধুর, যে সুরুল না না, পাগল, সুরুল এই পাগল জন্যই হোক, আমি পরবর্তীতে এই জন্য আমি পরবর্তীতে কারেকশন করলাম সুরুল যে পাগল, সুরুল সাইরুল পাগল, ভাইয়ের শুনুন, 5 সালের অ্যাডমিন, এটা একটা ইস্যুস। ওই যে যদি ইস্যুস না থাকে দেন ইটস এ প্রবলেম ম্যান। যদি গালিগালাজ করতেছে মা বাবা তুলে গালিগালাজ করতে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এগুলো না, এই ধরনের কথাবার্তা বলে তাদের রুমের মধ্যে, এবং শুধু রুমে না, এরা অন্যান্য রুমে গিয়ে একই কথা করে, নুরা ইংলিশ রুমেও করে। এবং এই এই কথাটা হচ্ছে যে তাদের একেবারে নর্মাল জিনিস, রাইট? এগুলো আমাদের তো এখানে, আমি কেন এটা নিয়ে আলোচনা করতে বলতে হয়, এবং ওই গালিগুলো এখানে আমাদেরকে কেন আমি এটা মানে আবার বারবার রিপিট করতে হয়, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই ধরনের কথাবার্তা যেগুলো প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, তার সাথে কি প্রবলেম হওয়ার কথা না কালা বন্দর? এইরা আবার টেক্সটে লিখে দেয়, নাগিব ভাই ও পারে, না না, বাধ্য করতেছে তো এই লোকগুলা, এমন একটা ভাব করতেছে যে কিছু হইতেছে না, ভাই কোনো কে না জানে, লাইম কে না জানে লাইম তাদের সম্বন্ধে? না না, খুবই সবাই একটা জানে, কোনো কিন্তু দরকার নাই, আইসা সবাই জানে বলতেছে ভাই। সাইরুল পাগল, সাইরুল পাগল ওই রুমের একটা রিক্রুটার। ওই দিন পরফুরিয়া বলতেছে সে ওই নুরা গোষ্ঠীর রুমে যায় কারণ সাইরুল পাগল নাকি ওইখানে গান করে, আর সেই সাইরুল পাগল হয়ে গেছে ভাই। দুপুরে কেমনে কেমনে সেই রুমের ভিতর বকুত করে হামায় গেছে, তার একটা উষ্টা আপনারা দিছি সারা আমি এলাকা, শুনছি, জার্মান থেকে নাকি শুনছে আপনারা আর সারা একটা। এলাকা, সারা পাড়া মহল্লা গু দিয়ে ছড়াই দিতেছেন, আপনারা প্রিটেন্ড করতেছেন যে এই কি বলে এটা, নো নো লাইম অন লেমন, এটা এটা ব্রেকের কোনো কিছু না, আপনারা অলরেডি ভাসতেছেন গুয়ের মধ্যে, এবং আপনারা ভাব করতেছেন গুয়ের মধ্যে না না ভাসতেছেন। আপনি আর আমি নাগিব যখন ভাইয়ের বলতেছি লজিক, যে আপনারা আপনারা গুয়ের মধ্যে ভাসতেছেন, তখন আপনাদের গায়ে লাগতেছে, কিন্তু গুয়ের মধ্যে যে আপনারা এই ঘুরে ভাই গেছেন এই আপনারা জিনিসটা আপনারা বলেন না, অস্বীকার করতে যাচ্ছেন। আপনারা বলেন আমি না আপনারা সবাই না, বলতে এই কথা বলতেছি যারা এইসব রুমের মধ্যে যায়। এখানে এখানে একটা জিনিস আছে, যেমন নাগিব ভাইয়ের লজিকটা আমি বুঝি, যেটা হচ্ছে নাগিব ভাই যেটা বলতে চাচ্ছে, সাপোজ সাইরুল ভাই, নাগিব ভাই বলতেছে সাইরুল ভাই 5 সালের অ্যাডমিন, জ্যাসমিন হচ্ছে 5 সালাতে কিরাই আমরা জানি, এবং এটাকে 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 প্রশ্রয় কোন না কোনো ভাবে উনি অবশ্যই দিচ্ছে। এই লোকগুলো কিন্তু ডেঞ্জারাস, তাই না? তো এই কথাটাই নাগিব ভাই বলতে চাচ্ছে।
আর আমরা যারা আছি এসব রুমে যাই উই ক্যান নো অদার কোনো না কোনো ভাবে সাপোর্ট দেওয়া হয়ে যায়, এই কথাটা উনি বলতে চাচ্ছে ঘুরে ফেরা। এবং কোনো না কোনো ভাবে নাগিব ভাই এটা রাইট বললা, এটা আসলে অস্বীকার করে কোনো লাভ নেই। আমরা যারা বিভিন্ন রুমে যাই কোনো না কোনো ভাবে যেসব রুমে গালাগালি হচ্ছে ওইসব রুমকে প্রমোট করা হয়ে যায়। যেটাই হোক না কেন, এই কি বলে মানে সবাই প্রিটেন্ড করতেছে যে কিছু হইতেছে না, সবাই গু খাইতেছে, গুনিয়ে হাসাহাসি করতেছে, এমন একটা প্রিটেন্ড করতেছে যে না 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 সবকিছু ঠিকঠাক। আমি যখন বলতেছি যে ভাই আপনি গুয়ের মধ্যে ভাসতেছেন দেখেন এটা কিন্তু গু, কয় ছি 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 এটা কি বলতেছেন আপনি, এটা কি মুখে নিতেছেন, আর তুমি যে ভাসতেছো এটার মধ্যে ডুবে আছো ভাই 30-40 মিনিট আসি আসে আড্ডা মাড্ডা দিই, এই নিয়ে এই সমালোচনা করে কোনো লাভ নাই, ঠিক না? বাদ দেন আমাদের মেতরপট্টির একটা কি বলে এটা ম্যাগেট হয়ে গেছে, মাস্তান মাস্তান ভাই বলতেছি আমরা। এই কালাবন্দর ভাইয়া আমি হোয়াইট হাউস রুম নিয়ে বলতো কখনো যে এই যাবেন না যাবেন, নিমন্ত্রণ একটা রুম আছে আমি ওইটা নিয়ে কোনো কথা বলি? গালির রুমগুলাকে নিয়ে কথা বলা যাবে না? আপনারা গালির রুমগুলোতে যাবেন যেগুলোতে গালিকে এ ধরনের নিকৃষ্টতম যারা কাজকর্ম করে কথাবার্তা বলে তাদেরকে যারা আশ্রয় প্রয়োজন তারপরে আপনি গুলাতে যাবেন? তাহলে আমার প্যালটক ছাড়া উচিত আসলে, আমি যদি প্যালটকের মধ্যে এটা কি এত ডিফিকাল্ট এত কষ্টের একটা জিনিস যে এই কথাটা বোঝানো যে এই নোংরা কথাবার্তার ভুলগুলাকে আমরা প্রশ্রয় দেওয়া উচিত না? ভাই সম্বন্ধনটা কেন করছে পার্সোনালি না মাস্তান মাস্তানদের সাথে আমার অনেক প্রবলেম আছে, বাট একজনকে ভাই বলে ফেললে ওখান থেকে তার নাম ধরে ডাকা যায়, এটা আমি যাকে গালি দিই তাকেও আমি ভাই ডাকবো, ওই পয়েন্ট অফ ভিউ থেকে ভাই ডাকা হয়েছে। বাট বেসিক্যালি যে আপনি যে কথা বলছেন মাস্তান ভাই নিয়ে এখানে আমিও একই, তাই না? আমি আমি কারোর এখানে আমি কিন্তু মাস্তানের ব্যক্তিগত খুব একটা করি না, মধু বলে এই জন্য। আর মধু এটা বলার কারণ আছে কারণ মধুর পার্সোনাল গ্রিভেন্সেস আছে, পার্সোনাল সম্পর্ক ছিল, এটা নিয়ে আমি যে খুব একটা আগে কথাবার্তা বলছি কার মানুষের এগুলো নিয়ে। এবং অন্যান্য রুম গুলো আমাকে একজনে পিএম করে একটা স্ক্রিনশট দিছে, কেউ একজন অন্য রুমে অ্যাডমিন হইয়া বসে রয়েছে। আমি বললাম যে আপনি আমাকে এটা স্ক্রিনশট দিচ্ছেন কেন, কে কোন রুমে অ্যাডমিন হইয়া বসে রয়েছে, এটা তাদের পছন্দের ব্যাপার। আমি কখনো এটা বলি না, কাউকে খোঁচাও দিই না, ও অমুক রুমের অমুক অমুকের সাথে এটা, এগুলো আমার মনে হয় না আমি মানুষকে খোঁচা দিই। কিন্তু ভাই এতটুকু তো আশা করতে পারি, এতটুকু আশা করাটাও কি পাপ যে আপনি আড্ডা দেন কিন্তু এরকম আড্ডা দিতে হবে? এবং এই জিনিসগুলো কেউ মানে আশকারে দিয়া, আচ্ছা কোনো ব্যাপার না, কি অবস্থা নেওয়াজ ভাই, ভালো আছেন? এই রক্তিম পলাশ খারাপ, এটা আগে আগে ইয়ে করেন তো তাড়াতাড়ি, রক্তিম আপনি মাইক নেন তাড়াতাড়ি। ও আন্ডারটুট হয়েছে, এটা নেওয়াজ ভাই এতই মডার্ন, উনি নাদির উপরে প্যান্ট পরে বেল্ট পরে নাদির উপরে, আর আমি তো একটা খ্যাতি। আচ্ছা নওয়াজ ভাই আপনাদের একটু শিখিয়ে আসেন, মাইক নেন, কি খবর কেমন আছেন?